আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن اهتدى بهداه اجمعين শ্রোত যারা মাজারে শিরিক খোঁজে পায় না তাদের উদ্দেশ্যে আজকের আলোচনা আগে একটা আলোচনা হয়েছিল এটা ডিস্টার্ব হওয়ার কারণে ওটা হতে পারে ডিলিট করে এটাই আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস খুজব মা তোবি ইল্লাহ বিল্লাহ আলাইহি তাওয়াকালতু ইলাইহি উনীব অত্যন্ত দুঃখজনক বিষয় যে মুসলিম সমাজে গোটা পৃথিবীতে সকল গবেষকগণ প্রত্যেকটি স্কুল অফ থটে যারা শিরিক অন্তত ন্যূনতম শিরিকটা বুঝেন তারা সবাই একমত যে বর্তমানে মুসলিম সমাজে যেই শিরিকটাই হয়ে থাকে সেটা হলো মাজার কেন্দ্রিক এমনকি খানকা কেন্দ্রিকও অনেক শিরিক হয় আপনাদের সামনে উদাহরণ দিলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং আমি নিজের পক্ষ থেকে নয় যারা সব সবসময় খানকা এবং মাজারের বিপরীত বলে তাদের মুখ থেকে নয় বরং ওই খানকা এবং মাজারের পক্ষের লোকজনের কথা দিয়েই আমি এটা প্রমাণ করার চেষ্টা করব সর্বপ্রথম এই বিষয়টি বোঝার জন্য একটি ভূমিকা প্রয়োজন সেটা হলো যে সুনান তেমিজিতে যে হাদিসটি আসছে যে আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম তাকে বলেছিলেন যে আপনি আমাদের জন্য একটি এই জাতে আনোয়াত যাকে বলা হয় তো এটা করে দেন যাতে করে আমরা এখানে এসে বরকত নিব এই বরকত নেওয়ার আশায় তারা যে আল্লাশের কাছ থেকে তারা এটা চেয়েছিলেন জাতে আনোয়াত তো এই জাতে আনোয়াত এটা একটা মাত্র বৃক্ষের নাম এই বৃক্ষ দিয়ে তারা কি চেয়েছিলেন তারা তো আর এর চেয়ে বিশেষ কিছু চান নেই তারা চেয়েছিলেন যে এখানে আসবেন তাদের তরবারি এখানে ঝুলিয়ে রাখবেন এবং আল্লাহ রব আলমিনের কাছ থেকে তারা বরকটটা নিবেন কিন্তু ইসলামে এটা স্বীকৃত ছিল না এটা সাব্যস্ত ছিল না সেই জন্য আল্লাহ নবী সাল আলী ইসলাম আশ্চর্যান্বিত হলেন এবং তাদের উপর তিনি নিষেধাজ্ঞা জারি করলেন এবং বললেন যে এটা তোমাদের পক্ষে বলাটা ঠিক হয় নাই এবং আল্লাহ নবী সাহেব বললেন এটা তোমরা এমন কাজ করলে যেটা ওই সুরা আরাফের একশত আটত্রিশ নম্বর আয়তে আল্লাহ রব আলম বলেছেন আউ্লাহ রাজিম অলুয়া মুসা তারা তখন বললো হেমুসা আপনি আমাদের জন্য একজন মাহবুদ নির্ধারণ করেন যেমন তাদের জন্য মাহবুদ রয়েছে ওই নতুন মুসলমান হয়েছে বা ইসরাই আর ওদের ঘটনা আপনারা জানেনি নাছুর বান্দা তারা তখন এই দাবিটা করলো তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন এটার কথা এখানে স্মরণ করিয়ে দিলেন যে তারা যে কাজটা করলো সরাসরি মাহবুদ চাইল হ্যাঁ আমার সাহবারা তোমরা একটা গাছের মধ্যে এসে তরবারি লটকিয়ে লিয়ে রেখে এখানে এসে তোমরা একটা বরকতের জায়গা বানাবে এটাই হলো মা আবুদ বানানুল্লাহ কেননা বরকতের উৎস তো আল্লাহ আজকে তারা বেশিরভাগ এটা মাজারে গিয়ে আমরা সরাসরি আবাদত করি না আসলে সেটাও করে পরে আসবে আপনারা নিজেরা দেখে থাকবেন আজকাল নেটের যুগে বলে যে এখানে এসে আবাদত করলে আমরা মনে করি যে আল্লাহ কবুল করবেন তো এটাই তো জাহিলি যুগের কাফিরদের বাহানা ছিল মা না আবুহম ইফা বলছে আর সরাসরি আমাদের এদের করি না এখানে আসলে এদের মধ্যস্থতায় আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছবো আমাদের আরাধনা পৌঁছাবো এটাই তো আল্লাহ শিরিক হিসাবে আখ্যা দিলেন এবং মধ্যে সবচেয়ে বেশি প্রতিবাদ আল্লাহ এই জাতীয় শিরিকেরি করলেন যেটা হলো ভায়া ধরা মাধ্যম ধরা এখানে গেলে বরখত হবে এখানে গেলে আল্লাহ আমাদের কথা কবুল করবেন বা আমাদের দোয়া শুনবেন ইসলামী তো এগুলো নাই আল্লাহ নবীম থাকতে ছিল বরকতের বিষয় ছিল এবং আল্লাহ বলছে তোমার কাছে এসে ক্ষমা চায় তারপর তুমি তাদের জন্য ক্ষমা চাও এটা বিশেষ আল্লাহ নবী সামের অধিকার আল্লাহ পাক দিয়েছিলেন তার শরীরের সাথে সম্পৃক্ত আপাদ মস্তক সবকিছু বরকতের ছিল কিন্তু আল্লাহ নবী সামের তিরুদ্ধানের সাথে সাথে এগুলো শেষ হয়ে গেছে আজকে যখনই আপনি বলবেন যে এগুলোর সূত্র রয়েছে তখনই তো সিরিকের দরজা খুলবে একজন বক্তা বলল না যে ইরাকে গিয়ে ইমাম আবহানিফ রাহমার কবরকে মাঝে রেখে আল্লাহ নবী সামের ওজার দিকে মুখ করে এবং ছয় মিটার দূরে নবীমের চুল রেখে সে সালাম দিল ওটা চুল পাইলো কোথায় আল্লাহ নবীমের চুল কি আজ আছে ওটা বেশ থেকে যুগ পর্যন্ত এরপর এটা বিলীন হয়ে গেছে তার আর সূত্র নেই এবং এই জাতি নানান ভাবে ছলে বলে কল কৌশলে এই সনদ এই সিলসিলা এগুলোর দোহাই দিয়ে মানুষের মাঝে তারা শিরিককে জিয়ে রাখার একটা পায়তারা চালাচ্ছে মাত্র আর কোনো কিছু নয় এমন বলছে সালাম দেওয়ার কারণে চুল নাকি নড়াচড়া করলো তখন বললো যে চুল নড়ছে যেহেতু তা আল্লা নবী জিন্দা লাহাই আর এই যে অবাঞ্চিত এবং সেই কুখ্যাত যে ইসলামিক ফাউন্ডেশন থেকে দায়িত্ব পেয়েছে ডক্টর কফিল উদ্দিন সে আজকে আর কি বলবে কুতুবাখি গিয়ে সে বলছে বলছে সেখানে ডোয়ানিতে আসছে এবং বলছে আউলিয়াদের দরবারে আসবেন সে কি জন্য গেল ওখানে অনেক কিছু গেল কুতুববা এই কুতুব্বাগীর ইমানের খবর আপনারা জানেন না এ কত কোটি টাকা সে মারা লোক কোটি টাকা মানুষের সে সে মানে মেরেছে এবং এটা তো দূরের কথা তার খানকার মধ্যে যে উঠ পর্যন্ত যায় এগুলো কিসের নামে যায় তার নামে মানত করা হয় এগুলো এগুলো কি অস্বীকার করার জন্য কফল গিয়েছিল এবং এই কর্তৃপায় কি ব্যাখ্যা দিয়েছে দুই বছর আগে যে সে যেখানে উজু করবে এখানে কোনো মুরিদ বা কোনো মানুষ উজু করতে পারবেন এটা কারণ কি এই জায়গার এত সম্মান কি আপনি আল্লাহ নবীম খুব মহব্বত করেন কোনো সাহাবি সম্পর্কে আল্লাহ নবী ইসাইসমের সান আর মান রক্ষা করতে গিয়ে এইরকম রকম থেকে প্রমাণ করতে পারবেন যে আমার নবী যেখানে উজু করেছিলেন সেখানে অন্য সাহাবি উজু করতে পারবেন না কি প্রমাণ করতে চায় আল্লাহ আল্লাহ রসুলের ছে এদের মর্যাদা তারা বাড়িয়ে দিতে চায় মাজার গিয়ে থেকে শাহজালের মাজারে মেয়েরা আমাদের চোখে দেখা পেট ঘষিয়ে বলে যে বাবা তুমি ছেলে দাও বিয়ে হয় না বাবা তুমি স্বামী দাও জাহিলি যুগে যেই যুগে আল্লাহ নবী ইসলাম এসে মানুষকে ইসলামের সেই যুগে যেই সিঁড়ি হইতো তারা বলতো যুবতীরা গিয়ে ইয়া তিনি জৌজান তাবলাল হাউল এক বছর পূর্তির আগেই আমাকে একটা স্বামীর ব্যবস্থা করে দাও ওটাই ছিল জাহিলি যুগের হুবহু বহু শব্দে এবং আচরণে মিল করা শিরিক বলে মাজারে গিয়ে শিরিক খুঁজে পায় না আবার মানুষকে বোকা সাজানোর জন্য পেঁচিয়ে দেয় যে এটা নাকি শাহজালাল শাহ পরান এবং খান জাহান আলী শাহ মাহদুম এদের সানে গুস্তাকি এটা এদের সাথে কি কথা হলো তাদের হিসাব নিকাশ আলাদা তাদের প্রসঙ্গ আলাদা এখানে যেটা হচ্ছে কি হচ্ছে এখানে এবং এই যে কুয়ার পানি ময়লা পানিকে জমজমের সাথে যুক্ত বলে যে বিক্রি করা হয় বিশ টাকা হবে না এই পরিমাণ মিনারেল ওয়াটার যদি হয় এখানে ময়লা পানিটা সেখানে তার চেয়ে কয়েক গুণ বেশি দামে বিক্রি করা হয় আর কোন বাহানা ছাড়া এটা কেউ নিত যে বলেছেন যে এটা সূত্র আছে জমজমের কূপের সাথে আর এটা পান করলে যে নিয়তে পান করা হয় সেটা পূরণ হবে কেন এটা তো আল্লাহ নবী সাল শুধু জমজম সম্পর্কে বলেছেন মা ও জমজম লিমা সুরিবালা জমজমের পানি যেই নিয়তে পান করা হয় সেই আশা পুরা হবে এখানে সেই শাহজাল রাহিমহল্লার মাজারের ওই কুয়ার ঘোলাটে পানি এটা পান করলে যদি মনের আশা পুরা হয়ে যায় তাইলে এটার জমজমের মধ্যে পার্থক্য থাকলো কি ওইটা নয় বাদ দেন তারা বলবে যে না এখন আর ওটা দাবি করে না কিন্তু কেন এটা বিক্রি করা হয় মিডিয়া কি মিডিয়া থেকে দেখানো হয় নাই এবং প্রচুর পরিমাণ লোকজন সেখানে সেজদায় দায় পড়ে থাকে না তারপরে এই আশপাশে যেখানে এই যে ফুলতলি ছেলে বললো যে আমরা এখানে শীতপস্ত্র বিতরণ করি এরা মুলাজমিন নাকি নাম দিয়েছে এগুলো মুলাজমিন কিসের মুলাজমিন এরা মুসলমান এরা হ্যাঁ একটা নামাজ পড়ে আমার সচককে দেখা যে সেখানে আজান হয় ওই মসজিদ ঠিক আছে পাশে মসজিদ আছে কিন্তু ওটা হলো অন্য ঘরানা ঘরানা

এবং এই বাংলার জমিনে এই হাদিস পন্থী আল্লাহ নবী নাম তাদের অথবা এরা ছাড়া বাংলার জমিনে হোক পাকিস্তানে হোক ভারতে হোক আরবে হোক যে কোনো জায়গায় হকপন্থী মুসলমান আর কেউ বেছে নাই এবং এদের সঙ্গ দেওয়ার মতো আসল পরিস্থিতি আসলে আর কেউই নেই আরেক দল আছে কিন্তু ওই গোপনে গোপনে পানিতে তারা মাছ শিকার করে যেদিকে যখন সুবিধা সেদিকে তারা পাল ধরে তো এরাই হলো ওই যে আল্লাহ নবী সাহেব বলছেন যে ফাতু বালিল ঘুরাবা তাদের সঙ্গ কেউ দিবে না তাদের সাহায্য থেকে দূরে থাকার মাধ্যমে তাদের ক্ষতিও করতে পারবে এটা আল্লাহ নবী সাহেব বলে দিয়েছেন এবং বলছেন এই সমস্ত অপরিচিতের জন্য অবহেলিতের জন্য হল সুসংবাদ আল্লাহ নবী সাহ বলেছেন আরেক হাদিসে আসছে আল্লা দিনা ইউ না মা আফসাদার না তো মিন সুন্নাতি আজকে আপনারা শিরিক সংশোধন করতে দিচ্ছেন না আরে আল্লাহ নবী সত্য বলেছেন নাজিয়া যেটা ফিরকা যেটা নাজাদ প্রাপ্ত দল সেটা নব্বী সাহেবের সুন্না যেই সমাজ থেকে উঠিয়ে দেওয়ার পায় তারা চালানো হবে যেই সমাজ থেকে উঠিয়ে দেওয়া হবে যেই সমাজ থেকে বিলুপ্ত করে দেওয়া হবে ওই সমাজে নবী সাহেবের চিন্তা করবে যারা তারাই হলো মুক্তিপ্রাপ্ত দল ওই বাহাত্তর দলের ভিড় ভেঙে তাদের বুক চিরে এই সমস্ত দল যেগুলো জাহান্নামে চলে যাবে সেই জায়গা থেকে একটা দল যে জান্নাতে যাবে তারা হলো আল্লা দিনা ইউসলে হৌরা মা মিন সুন্নাতি শুধুমাত্র সিরিকের সেই সেই জগদ্দল পাথরকে ভেঙে খান খান করবে তা নয় সিরিকের নগ্ন স্তূপের উপরে দাঁড়িয়ে তার তৌহিদের আজান দিবে শুধু তা নয় তারা বরং নবী ইসলা ইসলামের কে পর্যন্ত চিন্তা করবে তোমরা কোথায় আছো কোথায় তোমাদের ঠিকানা বানাতে চাও সময় এসেছে চ্যালেঞ্জের সময় এসেছে কিন্তু এই সময়টা তোমরা ফেল হলে সেই মারা গেছেন সেই সিলেটের সেই সূর্য সেনা হাবিবুর রহমান রাহিমাহুল্লাহ তিনি তো এদের বিরুদ্ধে মিছিল করেছিলেন সেখানে তাদের সাথে মাজার পন্থীদের সাথে গিয়ে ফুলতরিদের লোকজন একাকার হয়ে সেখানে শ্যাল চুল নিয়ে দাঁড়িয়েছিল তার প্রতিবাদ করার জন্য আর আজকে তার দলের লোক দাবি করে তোমরা না জানি কেউ হেফাজতে হতে পারো আর যাটা হোক জমিয়ে চল হতে পারো আর যেটা হোক তোমরা অন্তত দেওয়বন্দি ঘোরানার কিভাবে এদের সাথে ফুল তৈরির সাথে মিল করে মাজার পঞ্জিদের সাথে তোমরা দাঁড়িয়ে গেলে তোমাদের ইমান কোথায় তাহলে তোমাদের পরিচয় তোমরা সুস্পষ্ট করে ফেলেছ যে শুধুমাত্র আসমা ও সিফাতেই ইমাম আব হানিফ রহমুল্লাহ এবং হানাফি মাহাবকে তোমরা পরিত্যাগ করি বরং আজকে তোমরা এই সমস্ত মাজার পন্থীদের সঙ্গ দিয়ে আজকে তোমরা ওই যে বলছিল না তোমাদের তিন চাকার গাড়ি খানকা আর হলো ওই গাট্টিয়ালা আর হলো দেওবন্দী তরিকা এমন ওই খানকার কথা বলার কারণে আজকে তোমরা ওই খানকার সাথে গিয়ে হয়ে গিয়েছিল তোমাদের একবারে কান কাটে তোমরা একাকার হয়ে গেছো একদম লজ্জা এই হাদিসে পড়ে মনে নাই মুত্তমা মালিকি আসছে মুসরদে আহমদী আসছে লা আল্লাহুম্মা লা তাজাল কবরি সনামান ইয়োবাদ মুত্তমা আল্লাহ আমার কবরকে তুমি মূর্তিতে পরিণত করোনা যেটা ইবাদত করা হয় আর মুসতাদি আহমদী আসছে ওয়াসানা

কেউ বলেছেন এটা আরো কারো কথা মোট কথা এটা হলো হিন্দু মুসলিম একেবারে সকল গবেষকদের কথা ভারত মাতা কা দু সন্তান এক হিন্দু আর এক মুসলমান ফরক ইয়ে হ্যাঁ হিন্দু আপনি দেবতা কু পুজতে হে মিটি পে রাখ মুসলমান আপনি দেবতা কু পুজতে হে মিটি পে যে ভারত মাতার দুই সন্তান একটা হিন্দু একটা মুসলমান এটা কারা ভারত মাতার এই এই দুই সন্তানের মধ্যে এটা কারা যারা উভয়ে শিরিক করে তার ব্যাখ্যা করে দেওয়া হয়েছে যে একদল তাদের দেবতাকে পূজা করে মাটিতে পুতে এটা হলো হিন্দুরা আর দল দেবতাকে পূজা করে মাটিতে উপরে রেখে উপরে রেখে এই মুসলমান আর এই হিন্দুর মধ্যে কি পার্থক্য থাকলো আর এই মাজারের কথা যেটা বলেছেন ভারতবর্ষের যিনি বলে থাকেন এটা কি মিথ্যা এটা তো সত্য কথা তো হিন্দু যেটা জানে এটা যদি আপনার ইয়ের কথা হয়ে থাকে গান্ধীর কথা তাইলে আজকে মুসলমান জানে না এরা ঠাকুরের চেয়ে আরো খারাপ হয়ে গেল আরো নিচে নেমে গেল নামবে না কেন এই কফিল উদ্দিন গত বছর আপনারা নেটের মধ্যে দেখেছেন ইউরোপ থেকে এসে কি পরিমাণ মিথ্যাচার করেছে এবং এদের সিরিকের তো সুস্পষ্ট এরা মাজারে যাওয়ার আগেই তো শিরিক করে সে আজকে যে ওখানে বরকত আনতে গেল কুতুব বাগে ওটাই তো শিরিকের কাজ কারণ ওখানে কিসের বরকত ওখানে তো আল্লাহর গজব নাজিল হয় সদা সর্বদা আর এখানে যদি ওগুলো না হইতো তো কোনো মানুষের কাছ থেকে তো বরকত নেওয়ার আর কোন সুযোগ নাই মোহাম্মদ রসুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আবুবকর সিদ্দিকের সাথেও আর বরকতের সরাসরি আর কোনো সম্পর্ক নাই এখন হলো আল্লাহ নবী সালাম থেকে আসল বরকতের যে শ্রুত সিঁড়ি কোরআন সুন্না এটা যার কাছে আছে ওর এই সরাসরি এলিম থেকে সে যতটুকু নিতে পারে ওটার নাম হলো বরকত এখন আর আধ্যাত্মিক কোন বরকত না দেখা কোন বরকত আর কোন মানুষের সাথে সংশ্লিষ্ট নাই আর এই কফিল উদ্দিন জিহাদি এখানে গেছে কুতুবাগের কাছে দেওয়ানবাগির পরে বাংলাদেশে যদি বড় ভণ্ড হয় আহত সুরেশ্বরী তো এক সুরেশ্বরী তো মার্কা এটা উলঙ্গ ভণ্ড তাইলে এই যে ভেস ধরে দাঁড়িয়ে সহ এটা হলো সবচেয়ে বড় তাগত এটা হলো বাকি সে ওখানে গিয়ে বলে যে আমি দোয়া দাদা হুজুর দোয়ানিতে আসছি দাদা হুজুর এই তো মূলত হলো হিন্দুদের এর ইমান আছে কপিল উদ্দিনের ওকে আগে তহবা করান ইসলাম ফাউন্ডেশনের দায়িত্ব পায় শেখ মুজিব রহমান রাহিমাহুল্লাহ তিনি কি ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন এই সমস্ত ভণ্ডরা সিনিমিনি করবেন জন্য একবার নিয়ে যে আপনারা সিনিমিনি খেলাবেন আবার এই সমস্ত ভন্ড যাদের যাদের কাছে আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পার্থক্য নেই এদেরকে যদি শ্রী মেনে খেলাবেন এরা কিসের এরা মুসলমান কৃষি এরা তো ঠিক নাই কারণ আল্লাহ ছাড়া বাকি সব মাখলো এরা তো এটাই বিশ্বাস করে না এরা হলো সব তালকুল দেয় আল্লাহ রসুল দুইজনে প্রেম করিল গোপনে সেই প্রেমের খবর কয়েকজন জানে মিয়ানে আশুক আশুক রেমজেস কেরামন কাতি বিহাম খাবারনেস এরা তো হলো ওই ঐদা দার এরা তো হলো ওই ভন্ড এবং এই ভণ্ড আল্লাহ নবী সের ঘাম ইউরোপ থেকে নবীর ঘাম আনলো কবে ঘাম পাইলো কোথায় এই ঘাম দিয়ে তো মানুষকে বিভ্রান্ত করতেছে এবং এটা হল সিঁড়ি আপিদা সিরিকে আপিদা সাথে একটা আসছে কাবা শরীফে গিলাপ কাবা শরীফে গিলাপ তো কাবা শরীফ মক্কাতে না সেই ইউরোপ থেকে এসে মানুষকে দেখাচ্ছিল আপনারা দেখেন আসে খুঁজ নিয়ে দেখবেন এই সেই ভণ্ড এই সেই ভণ্ড বলেছে ফুলতুলির সাথে সে আসতেছিল লন্ডনে এরপরে ফুলতুলি সাথে হঠাৎ করে গাই পরে দেখা গেল উনার শরীরের মধ্যে কাদা পরে উনি বললেন যে আটলান্টিক মহাসাগরে গিয়ে উনি আসতেন খাজা খিজির সাথে দেখা করে এই কফিলুদ্দিন এটা কোন প্রকারের মানুষ এটা কোন জঙ্গলের পানি

এর পরে আর একটা অক্ষর নাই হ্যাঁ সেই হাদিসের মধ্যে সে হাত দিতে চেয়েছে এটার কারণে তো ওকে সেখানে সে অবাঞ্চিত ঘোষণা করা দরকার ছিল ওকে আবার সমাদর করে আপনারা করে ফাউন্ডেশন তুলেছেন ধর্ম যখন জানেন না তাইলে অন্তত যারা কোরআন জ্ঞান রাখে আজকে পর্যন্ত আপনাদের নেই যে সৌদি আরব ইউনিভার্সিটিগুলোতে যারা আসে এরা তহিদের জ্ঞান রাখে সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে কাল্লা কাল রসুল সম্পর্কে সবচেয়ে জ্ঞান রাখে বেশি আপনাদেরকে মক্কার ইমাম গিয়ে সিনিয়র সিনিয়র মক্কার কমিটির যিনি আপনার শেখ সুদাইসের অ্যাসিস্ট্যান্ট এবং মদিনার ইমাম আব্দুল মহসিন হাফিজ আহমাল্লা এর আগে কি উপদেশ দিয়েছিলেন যে আপনারা বাংলাদেশ জমিতে হালাদিসের সভাদের সাথে মিল করে কাজ করবেন এর ভিত্তিতে এই পাঁচশো ষাটটি মসজিদ দেওয়া হয়েছিল আজকে সেই মসজিদ গুলোর কোন খবর নাই সেগুলো কোনো কোনো জায়গায় ভণ্ডদের দখলে কোনো কোনো জায়গায় সেখানে কনসার্ট হচ্ছে কোনো কোনো জায়গায় আর কিছু না হল যে উদ্দেশ্যে তারা করেছিল এটা পণ্ড হয়েছে কিসের কারণে এই হাদিসপন্থী মুসলমানদের সাথে সম্পর্ক না রাখার কারণে এবং গাদ্দারি করার কারণে আজকে এটা নাও নেওয়া হচ্ছে না বলা হচ্ছে যে শেখ মুজিবের বৎসর শত বছর পূর্তির ভিত্তিতে এটা আপনার মসজিদ উদ্বোধন করা হচ্ছে এগুলো মসজিদ মূলত কাদের অবদান এই যে আমাদের না সুখরি করেছেন আর কি সৌদি আরব থেকে এরকম কোন অনুদান পাবেন এরা আল্লাহরও সুক্রিয়া আদায় করতে জানে না বান্দাদেরও সুক্রিয়া আদায় করতে জানে না রাষ্ট্রতন্ত্রের মধ্যে ওই রকম যোগ্য লোক এখন পাওয়া যাচ্ছে না জনগণের মধ্যে পাওয়া যাচ্ছে না আর আলেম রুপি এই সমস্ত ভণ্ডরা এরা যা করছে মানুষকে নিয়ে এরা তো সম্পূর্ণভাবে হুলি খেলায় লিপ্ত অমত্ত হয়েছে আরে খান কার মধ্যে তো সিরিক আছে এই যে নুরুল ইসলাম ফারুকি মারা গেছে তিনি এই লাইনে নিত মানুষ তিনি কি বলে গেছেন যে বাংলাদেশে এই সমস্ত বন্ড যারা এগুলো সব ইহুদিদের এজেন্ট বাস্তবেও তাই না হলে সায়দাবাদী কয়েক বছর আগে যাবে উমরায় উমরা তো মক্কা কেন্দ্রিক সেখানে লন্ডন হয়ে আসে এই লন্ডন থেকেই তো এদেরকে সবচেয়ে বেশি আপনার অর্থায়ন করা হয় কিউটিভি পাকিস্তান কেন্দ্রিক বাংলাদেশ কেন্দ্রিক সিলেটের যে ফুলতলি মার্কা যারা আছে আরেকজন কি আছে না মুরল এই এইরকম ইয়া আলী লেখা টুপির মধ্যে অথবা পাগনি লেখা পাগনি বাধা সে যে আসে এখানে ইউটিউবের মধ্যে মানুষকে সংশোধন করে ও ও কাদের মানে ইয়ে মাধ্যমে তাকে সেই প্রচলায়ন করা হয় খবর নিয়ে দেখেছে সকল ইহুদীদের এবং এই ব্রিটেন যে সরকার এটা হলো সে হলো ইহুদীদের দালাল হয়ে খ্রিস্টান সরকার হয়ে এইগুলো কাজ করে যেমন গুলাম আহমদ কাদিয়ে নিকি দিয়ে আগে করেছিল এখন হলো আর কাউকে দিয়ে করার তাদের প্রয়োজনও নেই এবং এখন সবচেয়ে বড় ইস্যু এটাই এমনকি ব্রাক আশা দিয়ে যা পারে না তাহলে এই সমস্ত বন্ড সুবিধের মাধ্যমে তারা পারে এবং করে যাচ্ছে অলরেডি পর্যন্ত শেষদায় পড়ে আসে বলে যে মাজারের শিরিক নেই আরে খানকার মধ্যে তো দিব্যি শিরিক হচ্ছে বাংলার জমিনে আল্লাহ যদি আমাদেরকে বিশেষ মায়া করে দয়া করে না রাখতেন তাহলে আমাদের অস্তিত্ব থাকতো না তা যাই হোক এইভাবে করে জমজমের যে বরকত এই বরকত আল্লাহ দিয়েছেন এইজন্য বিশ্বাস করা যায় কিন্তু এই গুলাতে পানির মধ্যে বরকত এবং কত বছর আগে আপনারা শুনলেন না মমনসিংহের মধ্যে বিলের পানি শেষ হয়ে গেছিল। গুলাতে পানি ওই যে অবপ্রচার চলচলে যে এই পানি যে নিয়েতে পান করা হয় আশা পুরা হয় বরামাজারি কি শিরিক পায় না আরে بیٹা শিরিক তদের খানকার পড়ে আছে। শিরিক তদের বিলের মধ্যে গিয়ে পর্যন্ত ছড়িয়ে গেছে জহারাল ফাসাদ ফিল বরি ওয়াল বিমা কসবত আইদিন নাস তোমাদের হাতের কামাই। এতটুকু হয়ে গেছে যে তোমরা জলের স্থলে এই শিরিককে ব্যাপক করে দিয়েছ এরপরে তোমাদের চোখ চোখ দিয়ে সেটা দেখতে না চোখ চোখ অন্ধ অন্ধ এই হলো হওয়ার আসল প্রমাণ তো নিজের ও কবালিদা শাহিদুম মিন আহলিহা যে ঘরের মানুষই সাক্ষী দিল নুরুল ইসলাম ফারুকি নিজেই বলে গেছেন যে এই সমস্ত বন্ধুগুলো হলো ইহুদিদের দালাল আমরা আজকে তার কথাটাই বললাম এরপরে মাজারে যেগুলো হচ্ছে সামান্য নিদর্শন আপনাদের সামনে তুলে ধরলাম আরো কত নিদর্শন আছে আপনারা দেখবেন গাছের মধ্যে এই যে ফিতা লটকানো আছে তারপরে কুমিরকে যে বন খাওয়ায় কেক খাওয়ায় কিসের নিয়তে খাওয়ায় বেশিরভাগ মেয়েরাই যায় মেয়েরা কেন যায় ওই আল্লাহ রবি যুগে মহিলারা যেমন দেবতার কাছে গিয়ে বলতো যে একটা গাছকে গিয়ে বলতো যে তুমি আমাদেরকে সন্তান দাও এই সমস্ত মেয়েরা তো তারা হয় গিয়ে সাধু হচ্ছে না স্বামী চাওয়ার জন্য যায় আর সন্তান হচ্ছে না সন্তান যাওয়ার জন্য যায় লাহাবুল কৌতুল্লা বিল্লাহ আর হাস্যকর বিষয় হলো একদল গেছে গিয়ে দেখে যে পীর সাহেব নাই এগুলো সব মাজারত না এটা খানকা পীর এখনো জিন্দা আছে জিন্দা থাকলে এটা খানকা হয় তো বলছে কোথায় গেছে ইউরোপে গেছে কিসের জন্য চিকিৎসার জন্য তো বলছে তোমরা এখানে লক্ষ লক্ষ টাকা দিচ্ছ আর তোমাদের মনের মকসুদ পুরা হওয়ার জন্য আর পীর চলে গেছে ইউরোপে তোমরা বুঝতে পারো না এখন পর্যন্ত ব্যাখ্যানের দর লাহাবুল কৌতুল্লা বিল্লাহ আর গত কালি দেখলাম যে কয়েক কোটি টাকা বছরে পাঁচ কোটির কম না এত টাকা শুধুমাত্র শাহ পরনের মাজারেই উঠে এগুলো কোথায় লাগায় সব পেট পূর্তি হচ্ছে শাহজালাল ঠেতালে কত হতে পারে ডেকডেসিগুলোতে এইগুলো করার পরেও আজকে আমাদের লোকজন তারা বলে সৌকে দেখে না সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যারা বলে যে আমরা দেওবন্দি ঘোরা না আমরা স্কুল অফ থট হিসাবে দেওবন্দি আমরা সিরিক করি না আমরা মাজার পন্থী না আমরা কবর পূজারি না অনেক সময় তো কেউ কেউ বলে দেয় আমরা তাদেরকে কবর পূজারি বলতে চাই না কিন্তু আজকে যে ফুলতলি মাজার পূজারি এদের সাথে তোমরা কালেক্টর মসজিদের সামনে দাঁড়িয়ে গেলে এই যে নুরু নামে একটা লোক সুনামগঞ্জের তাকে আমি দেখলাম সাদা দাড়িয়ালা এই মানুষটা আল্লাহকে লজ্জা করলো না মানুষ কে লজ্জা করলো না একটু চিন্তা করলো না যে আমি এই নেটের মধ্যে দাঁড়িয়ে আছি নেটের মধ্যে সারা পৃথিবীর মানুষ আমাকে দেখবে আর কত অনুষ্ঠানের মধ্যে এই মুহিব নামে একজন গাসপড়ি এলাকার আমার এলাকার লোক সে এখন এমন ভন্ড হয়েছে আগে তো একটু ভালো ছিল মানে শুকনা ছিল এখন এমন ভেজা হয়েছে যে সম্পূর্ণ একাকার হয়ে গেছে সে রকম বলতেছে সে মাটি এইখানে এখানে সিরিক বলা এটা নাকি অন্যায় হয়েছে কিসের অন্যায় হয়েছে দিব্যিষ সেখানে সিরিক হচ্ছে তোমার চোখের সামনে কত লোক সেখানে শেষদাল উঠে পড়েছে শেষদার মধ্যে কি কোন তুলতামিল আছে নাকি ভুল ব্যাখ্যার অপব্যাখ্যার সুযোগ আছে গের জন্য কেউ যদি শেষদা দেয় এটা সিরিক এর মধ্যে কি কোন আলিমের কোন সুযোগ আছে ব্যাখ্যা করা যে কোন অন্য কোন নিয়ত দিলে এফতেরামি শেষদা এটা গ্রহণযোগ্য আছে আবু সুমিয়ান কাদিরি এরা ছাড়া তো তুমি আজকে ওদের সাথে একাকার হয়ে গেলে কিভাবে শাহজালের মাঝে শেষদাল দেখো না ঢাকাতে যেমন গোলাপ সার মাজারে মানুষ শেষদারি উঠে পড়তে তুমি দেখো না আরে গেন্ডারিয়াতে আল্লাহ সার মাজারে আমরা দেখেছি সেই সময় শেষদারিতে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মুশারফ সাধারণ একজন মানুষের বিবেদ যে আপনি এখানে কি করছেন আমি আপনাকে দেখার জন্য দাঁড়িয়েছিলাম ছিলাম এগুলো তুমি বুঝবা না এই বাংলার জমিনে গ্যান্ডারিয়াতে আল্লাহ বাবাও আছে সরাসরি আল্লাহর নাম দিয়ে মাজার এবং সেখানে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর গিয়ে পড়ে আছে শেষদায় লোকজন বলে মাজারের মধ্যে সিঁড়ি খুঁজে পায় না আর ওইটা যেটা সবচেয়ে বড় আখড়া যেটা ওটা ওটার মধ্যে গিয়ে দেখেন হাই কিছুর মধ্যে হাইকোর্টে পাশে যেটা ওটা দেখি না কি না হয় এগুলো সবই তো স্বার্থন্ধতার অন্ধতার কারণে আজকে হচ্ছে সকল শ্রেণী বিভাগ নির্বিশেষে আজকে আমাদের মাজারের সাথে অনেকেরই স্বার্থ জড়িত আছে এই কারণে আপনি বলবেন যে মাজারের শিরিক হয় না আল্লাহর ভয় এতটুকুই আপনাদের থেকে মাইনাস হয়ে গেছে এই আজকে আমাদের এই অবস্থা আল্লাহ তুমি আমাদেরকে তোমার তো এই সম্পর্কে সন্ধান দিয়েছো আল্লাহ্লাম বিশ্ব আমাদেরকে সাবধান করে গেছেন এই তৌহিদকে ধরে রাখার তৌহিন দান করো তৌহিদ কে আমার চীন ও মেহে আমার আশা নেই মিঠা না মনীষা হামা লহ আকবর এইটাই জাল্লামা একবার বলেছিলেন এই তৌহিদের আমার আজকে তাহলে বোঝা গেলো শুধুমাত্র হাদিসদের চিনায় রয়েছে সবাই হারিয়ে ফেলেছে সবাই হারিয়ে ফেলেছে যদি হারিয়ে না ফেলে থাকে তাইলে সাহস থাকলে বুকে পাঠায় জল থাকলে মাঠে নাম। হোক নেমে ওদের পক্ষে কথা বলুক আলিয়া হাদিস নামনার দরকার নাই বলুক যে আমরা যারা তৌহিদ এর কথা বলে সুন্নার ঝান্ডা নিয়ে যারা যারা মশাল জ্বালায় আমরা তাদের পক্ষে আসি তারা যেই নামেই কাজ করুক না করুক বুকের পাটায় জল থাকলে নামক তাইলে বোঝা গেল তারা তহিদকে বুঝে এবং আল্লামা ইকবালের এই এই শ্লোক তাদের মুখে শুভ হবে তা না হলে আজকে থেকে এই যে ডাপ্পাবাজি আর এই সমস্ত দাগাবাজি এই মঞ্চের মধ্যে এসে একেবারে মঞ্চ ভাঙ্গি ফেলা আর ইসলাম ইসলাম করা এগুলোর একটা অর্থ সঠিক হবে না সব ভুল সাব্যস্ত হয়ে যাবে কেননা তারা তাও হিন্দি না আল্লাহর অধিকারী তারা বুঝে না আল্লাহর অধিকার তাদের সুখের সামনে খর্ব হয় তারা সেটা ব্যাপারে সামান্যতম মাথা কামায় না টনপ নড়ে না তারা শুধু আছে একটা কেন্দ্রিক ওই রাষ্ট্রের সাথে সম্পৃক্ত কিছু কথা এখানে অনেক ব্যাখ্যার সুযোগ আছে এখানে অনেক পরিস্থিতির ব্যাপার আছে এখানে আপনার শক্তি থাকারও শর্ত আছে এগুলোতে বলতে গেলে তো কোনো শর্ত নাই স্বীকার করার ক্ষেত্রে তো শর্ত ছাড়াই তো আপনাকে জানতে হবে যে এটা শিরিক ওর সিরিপটা সিরিক জানেই না আল্লাহর আসমাত স্বীকার করা কুফুরি এই কুফুরি কুফুরি জানেই না অপব্যাখ্যা করে ওইটাকে মনে করি হাসুসিনও জামাতের আকিদা আর সারিয়া এবং মাঝহাব এবং তরিকা নির্বিশেষে দল নির্বিশেষে আমরা যাকে বলি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ রবাহ অধিকারকে আগে শিখুন বুঝুন এটাকে বক্ষে ধারণ করুন তারপরে নামাজ পড়ে নামাজ কাজ হবে রোজা রাখে রোজা কাজ হবে দিনের পক্ষে যে কথা বলবেন সঠিকভাবে তাও কাজ হবে ব্যাঠিকভাবে বলে তো হবেই না কিন্তু এর আগ পর্যন্ত আপনাদের ফাউন্ডেশনই নেই পায়ের নিচে মাটি নেই সেই জন্য আজকে মাজারের শিরিকটা আপনাদের মেনে নিতে এত কষ্ট হচ্ছে আরে বিদর্ভীরা পর্যন্ত দেখেই তারা বুঝে যাচ্ছে এটার নাম হলো শিরিক কিভাবে মুসলমান হয়ে তারা আজকে বুঝে না আলিম রুফি মানুষ হয়ে তারা আজকে বুঝে না তার মানে তৌহিদ যে তারা বুঝে না আজকে সারা পৃথিবীর মানুষের সামনে এতদিন আমাদেরকে বুঝাইতে হইত যারা বুঝে না তারাই সাক্ষী দিয়ে দিল যে না আমরা তৌহিদ কাকে বলে জানি না তৌহিদের ইলমের ক্ষেত্রে আমরা জিরো জিরোর আরো নিচে নিচে আসি কিন্তু মানুষকে আমরা এখন পর্যন্ত ধোকা দিয়ে আমরা প্রমাণ করতে চাচ্ছি যে আমরা হলাম হিরো হিরো হওয়া যাবে না অর্থই আপনারা জানেন না সত্য সত্যিকার অর্থে আল্লাহ ছাড়াও কেন মাহবুদ নাই এই অর্থ আমাদের কয়জন জানে আল্লাহ আর শাহজিমের উপরে আসেন কিনা এটা আমাদের কয়জন স্বীকার করে খবর নিয়ে দেখেন আল্লাহর আসম সিফাত যেগুলো যেভাবে আসে এইভাবে বিশ্বাস করতে হবে কিন্তু এগুলোর কোনো তুলনা নাই কোনো উপমা নাই এগুলো কয়জনে জানে এটা তো ইমাম আবু হানিবুর রহমানা

বলে কতজন আসো আলিমদের খবর কাকে নাও এবং ভীদের আগে খবর নাও কদর করে আগে শিখো এবং বুঝো তারপরে নিজের কালিমা সঠিক হয়েছে কিনা এটাকে জানো আর না হলে ওই অবস্থা হয়ে যাবে যেমন হয়েছিল আমাদের আগের যুগে আগের যুগে বলতে বিশেষ খুব একটা আগে নয় যে যেই সময় আপনার ইংরেজদের হামলা চলছিল সেই সময় এই মুসলমানদেরকে ধরে ধরে হিন্দুরা পর্যন্ত কালিমা পড়াইছিল আমাদের এই লজ্জা ঢাকার সেই জায়গা ছিল না আজকে অনেক আলমদারি অবস্থা যে কালিমা শুধু মুখে পড়তেছে কালিমার অর্থ জানেন না তাইলে আমাদেরকে অনেক সময় হিন্দুরাও কালিমা শিখানোর জন্য আসতে পারে এর আগেই নিজে কালিমা শিখেন এবং মারা যাওয়ার আগেই তরহিদকে বুঝেন আল্লাহর অধিকার বুঝেন এবং যারা আল্লাহর অধিকারের কথা প্রচার ও প্রমাণ করছে অন্তত তাদের তাদের মর্যাদা দেওয়া শিখেন আলিমদের সাথে একটু আদব আদর্শের কথা বলা জানেন আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝেন দমান করে যেন আমল করার তৌফিক দান করেন তওহিদকে তৌহিদ হিসাবে জানার এবং মানার তৌফিক দেন সুননাকে সুন্না হিসাবে জানার এবং মানার তৌফিক দেন বাকি সবকিছুর কিছু কোরআন পুরানোর সুনার অধিকারকে তুলে ধরার মাধ্যমে আল্লাহ আল্লাহবাক আমাদের এই আওয়াজকে বলুন করেন সারা দেশে রানা সেই আওয়াজ পৌঁছে যায় এবং যেখানে শ্রীকে জগদ্দল পাথর একেবারে সেখানে এর মতো করে আমাদের সমাজে যেখানে বসেছে এগুলো যেন ভেঙে খান হয়ে যায় এবং শ্রী বেদাতের নগ্ন স্তূপের উপরে দাঁড়িয়ে আমরা সেই আপনার পতাকাকে পথ পথে উড্ডায় উড্ডমায় দেখতে যেন পারি এবং সেটাকে আমরা ওলাতে পারি আল্লাহ তুমি সেই তুই দান করো আমিন আসসালামাইকুম রহমতুল্লাহি